বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশ করছি সবাই ভালো আছো সুমাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো আজকে এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমি সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি যাচ্ছি একটু বাজারে একটু চিকেন আনবো আর দোকান থেকে কটা জিনিস আনবো সেই জন্য যাচ্ছি তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো চলো আর বক করবো না আমি বাজারে গিয়েছি তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো চলো নিয়েছি তো আমি সাইকেলে করেই যাব আজকে তো এই দেখো বন্ধুরা তো এই দেখো দেখতে পাচ্ছ যে চিকেনের দোকানে চলে এসেছি তো মুরগিটা কাটা হচ্ছে ঠিক আছে তো আমি মাংসটা নিয়ে চলে আসলাম মুদিখানা দোকানে ঠিক আছে তো মুদিখানা দোকানে জিনিসপত্র নিয়ে আমার হয়ে গেছে তো আমি বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা আমি ফাইনালি বাজার থেকে চলে এসেছি তো তোমাদেরকে তো দেখিয়েছি যে চিকেন নিচ্ছি না চিকেন কাটছিল আর দোকানেও দেখিয়ে দিয়েছি আমার সদাই নেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি তো রাস্তার প্রচণ্ড রোদ মানে অস্থির কাণ্ড যেহেতু আমি তো বাজারে খুব একটা যাই না যাই না বলতে গেলে তো আর যা গরম প্রচণ্ড গরম পড়েছে আজকে তো যাই হোক তো চলো চিকেনটিকে নিয়ে এসেছি চিকেনটা ধরবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো চিকেন নিয়েছি এটা হচ্ছে শুগুনা চিকেন ঠিক আছে শুগুনা চিকেনটা তোমরা কে কে খাও আমাকে জানিও শুগুনা চিকেন ছিল আমি খাই না মানে শুগুনা চিকেনটা খুবই স্বাদ আরাম লাগে চিকেন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কতগুলো আম নিয়ে নিয়েছি তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমগুলোর একটু আচার বানা বানাবো সেই জন্য তো আমগুলো ধুয়ে আমি এখন আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব ঠিক আছে তো ভালো করে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমের আচার কিভাবে বানায় তোমরা অবশ্যই কম বেশি সবাই জানো ঠিক আছে তবুও তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো আমি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার পাশে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমি প্রথমে দিনের মানে কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে তো এই দেখো আমগুলো কে কাটা হয়ে গেছে তো আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব আর আমি তো প্রচণ্ড কস থাকে জানোই তো আমগুলোকে ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে তুলে নেব তো দেখো আমার আমগুলো ধোয়া হয়ে গেছে আমি ঝুড়িতে তুলে নিচ্ছি তো এবার আমগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে রোদে দিয়ে আসবো কিছু মানে এক বেলা রোদ দেবো দিয়ে তারপর আচারটা বানাবো তো নুন দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা কিন্তু রবিবারের ব্লগ আমি রবিবার সারাদিন কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো বন্ধুরা আমি ছাদে দিয়ে এসেছিলাম তো এখন আবার কিছুক্ষণ বাদে ঘন্টা দুয়েক বাদে আমি একটু ছাদে যাচ্ছি একটু উল্টে পাল্টে দিয়ে আসবো আর তাছাড়া খুব হনুমান আসে তো সেটা দেখতে এলাম যে হনুমান এসেছিলো কিনা হনুমান আসলে তো আর হ্যাঁ একটা মানে আমও রাখবে না সব খা খাক না খা ছড়িয়েছি ট্যাকাকার করে যাবে তো যাই হোক আমার এগুলো একটু ঘুরিয়ে টুরিয়ে দিয়ে গেলাম তারপর ছাদ থেকে চলে এলাম এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটতে শুরু করেছে তো বেশি কিছু তো রান্না করব না আজকে ভাত আর চিকেন করব যেহেতু আমি বাড়িতে একা রয়েছি আর আরে দেখো চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে চিকেনটার মধ্যে হচ্ছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো তো আমি যখন চিকেন রান্না করি বন্ধুরা তো আমি ধোয়ার পরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যাগনেট করে রাখি তারপর কি প্রসেসে আমি চিকেনটা রান্না করি সেটা অবশ্যই তোমাদের সাথে সাথে শেয়ার করবো আর তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে সব কিছু দেখতে পাবে আর প্রথম ব্লগ ভিডিও যেহেতু ভুল ত্রুটি অবশ্যই হবে প্লিজ তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়ে কোথায় কি ভুল হলো না হলো ঠিক আছে তাহলে আমি আরও শিখতে পারবো আর এইদিকে দেখো আমি সকালে ভাত খাবো না দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ডিমগুলো ছাড়িয়ে দেখো আমি চিকেনের জন্য পিঁয়াজ আদা রসুন আলু লঙ্কা টমেটো সব গুছিয়ে নিয়েছি কেটে কেটে গুছিয়ে নিয়েছি তো এবার আমি রান্নাটা করছি তোমরা আমার সঙ্গে থাকো তো এই দেখো আমি মিক্সি বাটি বসিয়ে দিয়েছি তো আমি এখানে জিরে গুঁড়ো দেব। দু চামচ তিন চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ আর এখানে কেটে রাখা আদা রসুন লঙ্কা সব দিয়ে আমি পেস্ট করে নেবো কিছুটা পেঁয়াজ তো বন্ধুরা আমার মশলা করা হয়ে গেছে আর এদিকে দিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আলু নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব ঠিক আছে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটাকে তুলে নিচ্ছি তো এবার আমি ওই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলোকে বেশ ভা মোটামুটি করে একটু ফ্রাই করে নেব পাঁচ সাত মিনিট আমি চিকেন এইভাবেই করি বন্ধুরা তোমরা একবার এভাবে করে দেখবে অবশ্যই খুবই ভালো লাগবে তো আমি আমি চিকেনটাকে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব চিকেনের ওপরে তো দেখো ভাজা চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা আলুগুলোও দিয়ে দেবো তোমরা চাইলে পেঁয়াজটাও কিছুটা ভাজা করে তারপরে আলুটা দিতে পারো তো বন্ধুরা আমি এই প্রসেসেই চিকেন রান্না করি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে খুবই ভালো লাগবে খেতে ঠিক আছে তো সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এখান থেকে ভালোই মোটামুটি জল উঠবে তো আমি ঢেকে ঢেকে চিকেনটাকে করবো তো তোমরা যদি সবাই কষা চিকেন খেতে চাও তাহলে আর এক্সট্রা জল তোমাদেরকে অ্যাড করতে হবে না কারণ কি মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল দেবে ওতেই তোমার চিকেন আলু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা এই শগুনা চিকেনের একটা কি ব্যাপার জানো তো এই চিকেনটা পোলট্রি চিকেনের মতো ছেড়ে ছেড়ে যায় না খুব ভালো সেদ্ধও হয় আর এই দেখো আমি এখানে কিছুটা চিনি অ্যাড করে দেবে তোমরা চিনি দাও কি আমি জানি না তবে আমি চিকেনে একটু চিনি দিই আমার আমার মানে একটু ছিনি দিলে চিকেনটা খুব ভালো লাগে তো মশলার বাটিটা ধেম কিছুটা জল দিয়ে দিলাম আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল এখানে ইউজ করিনি তো বন্ধুরা আমার রান্নাটা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো পুরো ভি ভিডিওটা ওয়াচ করো অবশ্যই আর দেখো বন্ধুরা আমি চিকেনটা যখন কষাই কষানোর সময় তো জল তো দিই না তোমাদেরকে বললাম আর একটু গরম মশলা আমি তখনই অ্যাড করে দিই আর যদি আমি চিকেনের ঝোল রান্না করি তখন আমি নামানোর আগে আবার কিছুটা গরম মশলা দিই তাতে টেস্টটা খুব সুন্দর আসে তো দেখো আমি একবার ঢাকা দিচ্ছি একটু নাড়ছি আবার একটু ঢাকা দিচ্ছি এমন করে করে আমি চিকেনটাকে সেদ্ধ করব তো আমার চিকেন রান্না হয়ে গেছে তো এই দেখো কি সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ আমার চিকেন আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর এদিকে দেখো আমি ভাত বসিয়েছি ভাতও ফুটে গেছে বন্ধুরা তো বন্ধুরা এই দেখো এখন বাজে দুটো দেড়টা আমার সান রান পুজো সব কিছু হয়ে গেছে আমি লাঞ্চটা করে নেবো লাঞ্চটা করে নিচ্ছি তো এই দেখো দেখতেই পাচ্ছেন ভাত নিয়ে নিয়েছি থালায় আর চিকেনটা বাটিতে নিয়ে নেব দিয়ে আমি লাঞ্চটা করে নেব তো বন্ধুরা দেখছো আমার ভাতটা নেওয়া হয়ে গেছে আর তোমার লাঞ্চের থালা রেডি চিকেনের কালারটা কি সুন্দর এসছে তো আমি লাঞ্চটা করে নিই দিয়ে তারপর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো এই দেখো আমি রাতে রান্না করতে গিয়ে চলে এসেছি দেখো বাসমতি রাইস নিয়েছি গাজর ক্যাপসিকাম কুটে নিয়েছি এখানে ঘি নিয়ে নিয়েছি আর এই দেখো নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তো আমি একটু ফ্রায়েড রাইস করবো রাতের জন্য দুপুরে চিকেন রয়েছে তো আমি ক্যাপসিকাম আর গাজর দিয়েই আজকে ঘরোয়া পদ্ধতিতে একদম করবো ফ্রায়েড রাইসটা আর কিছু দেবো না তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এখানে ঘি দিয়ে দেব দু তিন চামচ তিন চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেব আর আজকে আমি পুরো ঘি দিয়েই ফ্রায়েড রাইসটা করবো ঠিক আছে ও কাজু বাদামগুলো কিছু একটু ভাজা ভাজা হলে কিশমিশটা দিয়ে দেবো অবশ্যই তোমরা জানো ফ্রায়েড রাইস কেমন করে করে তো আমি কীভাবে আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার কিচুমিসটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো এগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিয়েছি তো আর এক চামচ ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার বলতে একটু ভুল হয়ে গেলাম আমি আবার তিন চামচ ঘি দিয়েছি দিয়ে গাজরটার ক্যাপসিকামটা ভালো করে ভাজা ভেজে নেবো তো আগে গাজরটা একটু ভাজা ভাজা হলে তারপর ক্যাপসিকামটা দিয়ে দেব তো বন্ধুরা বুঝতেই পারছো প্রথম ভিডিও তো ওই জন্য একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে তো সবাই আমার পাশে থেকো প্লিজ আরে দেখো গাজরটা একটু ভাজা হয়েছে এবার আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজা হলে ওই আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো আর এদিকে দেখো চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে চাল ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর দুটো তেজপাতা তো চাল দিয়ে দিয়েছি ফুটেও গেছে ভাত তো এখানে আমি আরও কিছুটা ঘি অ্যাড করে দিলাম দিয়ে কাজু কিশমিশ সব দিয়ে দিলাম ওইদিকে আমার রাইসটাও হয়ে এসছে তো রাইসটাও দিয়ে দিলাম ঢেলে দিয়ে দিলাম চিনি যাই হোক এভাবেই আমার ফ্রায়েড রাইসটা হয়েই গেছে প্রায় আর আমি এর মধ্যে আর জিনিস দেব যেটা হচ্ছে বিরিয়ানি মশলা ঠিক আছে আমি অন্য কোনো মশলা দিই না আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিই ব্যস্ত এইভাবে সিম্পলভাবে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করি তো যখন শীতকাল থাকে তখন আরও দিই যেমন কি ফুলকপি বলো বিনস বলো সব কিছু দিয়ে দিই দেখো আমার রাতে ডিনারের টাইম হয়ে গেছে আমি ডিনারের থালা সাজিয়ে নিয়েছি দুপুরে তো চিকেন ছিল তোমরা জানোই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আর আরে দেখো রাতে খাবারের সাথে সব বন্ধুরা আমার এই ছিল সানডে সারাদিনের রুটিন ভিডিওটা এই পর্যন্তই